সো হে গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি সেজয় তোমাদের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো বন্ধুরা, অনেকদিনই হলো পেজে বা ইউটিউব চ্যানেলে কোনো লং ভিডিও আপলোড করিনি, আসলে টাইম পাইনি, সেই জন্যই করা হয়নি, শুধু মিনি ব্লগই বানাতাম। তো আজ ভাবলাম তোমাদের সঙ্গে একটা লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, একটা ব্লগ মানে একটা বড় ভিডিও শেয়ার করি। তো চলো, আজ কি করি সারাদিন বাড়িতে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আরেকটা জিনিস, যেটা আজকে আমাদের বাড়িতে একটা নতুন জিনিস আসতে চলেছে, ঠিক আছে, সেটা কি তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলেই জানতে পারবে। তো চলো তাহলে ভিডিওটা আজকে শুরু করা যাক। তো বন্ধুরা, এই যে আমাদের এটা হচ্ছে বাড়ি, দেখো, ঠিক আছে। তো আজকে বাড়িটা সম্পূর্ণ পরিষ্কার করা হয়েছে, ঠিক আছে। কালকে এই যে এই দেয়ালটা দেখছো না, এই দেয়ালটা পড়ে গিয়েছিলো, যে নতুন করে কালে কাদা দিয়ে, ঠিক আছে, একদম মানে মেরামত করে দিয়েছি, ঠিক আছে। মা এবারে একটু লাতা দেবে, ঠিক আছে, মানে বিলমাতি দিয়ে। তো বিলমাতি দিয়ে একটু মানে একটু লাতা দিয়ে দিলে ভাই চকচকা হয়ে যাবে। আর তোমরা হয়তো একটা কথা ভাবতেই পারো যে ঘরটা কেন মানে ফাঁকা করে দেওয়া হয়েছে, এখানে একটা মানে তক্তপোষ ছিল, সেটাও নেই। দেখো পুরো ঘরটাই ফাঁকা, শুধু এখানে যে আলমারিটা রয়েছে আর কিছু নেই, পুরো ঘরটাই ফাঁকা। আসলে আজকে আমার মায়ের একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। তো মায়ের অনেকদিন থেকে ইচ্ছে ছিল ওই স্বপ্নটা পূরণ করার জন্য, ঠিক আছে, একটু একটু করে টাকা জমিয়েছে, ঠিক আছে, ওই জিনিসটা নেওয়ার জন্য। তো সেই জিনিসটা কি সেটা তোমরা মায়ের মুখ থেকে জেনে নাও। তো বলো আজকে আমাদের বাড়িতে কি আসতে চলেছে বলো? খাট, মানে সেটা কি মানে পালঙ্ক যেটাকে বল। হ্যাঁ, তো বন্ধুরা কি বলো, এই মাটির ঘরে তো ভাই, এই মাটির ঘরে তো এইটুকু একটা রুম, ঠিক আছে, পায়রার খোপের মতো দেখতে পাচ্ছে, এই পায়রার খোপের মতো একটা রুমও ভাই পালঙ্ক আসতে চলেছে ভাই। কথা আছে না ভাই, স্বপ্ন বড় দেখতে হবে, স্বপ্ন বড় দেখলে একদিন নিশ্চয়ই পূর্ণ হয়, ঠিক কিনা? স্বপ্ন অবশ্যই বড় দেখতে হবে, হতে পারে এটা মাটির ঘর, ঠিক আছে, দেখতে পাচ্ছ, বাঁশের চাল হতে পারে, হ্যাঁ, কিন্তু ভাই স্বপ্ন বড় দেখতে হবে। এই মাটির ঘরেও ভাই পালঙ্ক আসতে পারে যদি স্বপ্নটা বড় থাকে, ঠিক আছে। তো সেই মা স্বপ্ন দেখেছিল এটা, তো মাই টাকা জমিয়েছে, ঠিক আছে, একটু একটু করে সংসার খরচা থেকে বাঁচিয়ে। তো সেই জন্য আজকে, হ্যাঁ, মানে এই ঘরটা পরিষ্কার করা হয়েছে, এখন যাবো ফার্নিচার দোকান থেকে, তো সেখান থেকে নিয়ে আসবো একটা পালঙ্ক, এখানটায় বিছানা হবে। হ্যাঁ, এই ঘরটা পুরোই ব্লক হয়ে যায়, পুরো জায়গাটা মানে অনেকটাই নিয়ে নেবে জায়গা। তো তোমরা ভিডিওটা দেখো সম্পূর্ণ দেখতে পাবে কেমন কি পালঙ্ক আসছে আমাদের বাড়িতে। তো চলো তোমরা সব ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। তো বন্ধুরা, এখন দেখো এখানে মা গতকাল যে আমরা মাটির দেওয়ালটা নতুনভাবে দিলাম, সেটা এখন বিলমাটি দিয়ে মা লাতা দিচ্ছে। আর হ্যাঁ, তোমরা হয়তো এখন একটা কথা আমাকে বলতেই পারো, বিলমাটি দিয়ে লাতা দেওয়ার কারণটা কি? আসলে বিলমাটি দিয়ে লাতা দিলে মাটির দেওয়ালটা আর ফাটে না এবং রংটাও সাদা ধপধপে থাকে। তো তারপর কিছুক্ষণ পর এখন দেখো একটা চলে এসেছি ধাদিকার ফার্নিচার দোকানে। তো এখান থেকে আজ আমাদের পালঙ্কটা নিয়ে যাব। আর এদিকে দেখো আমাদের পালঙ্কটা এখানে প্যাকিংয়ের কাজ চলছে। আর ভাই, এই দোকানটাও ছিল অনেকটা বড়, যেখানে ছিল ফার্নিচারের অনেক অনেক জিনিস, আলমারি থেকে শুরু করে শোকেস সব কিছুই ছিল। আর কি বলো ভাই, আমি তো তখন একটা কথাই বারবার ভাবছিলাম, ইস, এর মধ্যে কিছু কিছু জিনিস যদি আমাদের বাড়িতেও থাকতো তাহলে কতই না ভালো হতো। যাই হোক, ছাড়ো এসব কথা, এখন বাদ দাও। তো এখন মোটামুটি প্যাকিং কমপ্লিট, তাই গাড়িতে ভালোভাবে পালঙ্কটা লোড করে চলে আসছি বাড়ির দিকে। আর এখন দেখো আমাদের ছোট্ট বাড়িতে 6-7 পালঙ্ক ঢোকানো কমপ্লিট। হ্যাঁ, এতে অবশ্য আমাদের রুমটা পুরোপুরি ব্লক হয়ে গিয়েছে, তবুও যে আমার মায়ের একটা স্বপ্ন পূরণ হলো এতেই আমরা অনেক খুশি।